মানুষকে সবচেয়ে বেশি আকৃষ্ট করবে, কোন প্রার্থীকে ভোট দেবে সেই ব্যাপারে? আপনি জানেন বর্তমানে মেয়র রয়েছেন সিলেটের স্বনামধন্য জনাব বদরউদ্দিন আহমদ কামরান, তিনি সাবেক হয়ে গেছেন, তিনি বর্তমানে সাবেক, যে কিছুদিন আগে পদত্যাগ করেছেন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার কারণে। তিনি এর আগে দুবার কাউন্সিলর ছিলেন, পৌর চেয়ারম্যান ছিলেন এবং দুবার মেয়র ছিলেন, এবং তিনি সিলেটের কাছে এতই জনপ্রিয়, সেই জনপ্রিয়তা তাহার এসেছে তাহার কাজকর্মের মাধ্যমে, তাহার স্বভাব সুলভের মাধ্যমে, তাহার জনগণের সাথে সম্পৃক্ততার মাধ্যমে। তিনি যে কাজ করে গেছেন সেই কাজের দৃষ্টান্ত স্বরূপ আওয়ামী লীগ এত ভয় একটা দল, আওয়ামী লীগ থেকে নমিনেশন চাইতে গিয়ে অনেক আসতে পারতো। মেয়র একটা খুব লক্ষ্যটি খুব আকর্ষণীয় পোস্ট, এখানে অনেক ক্যান্ডিডেট হতে পারতো, কিন্তু বদরউদ্দিন আমর কামরানের এতই জনপ্রিয়তা যে দলের মধ্যে আর কেউ সাহস করেনি যে ওনার সাথে প্রতিদ্বন্দ্বিতা করবে, এবং নির্বাচন থেকে দল থেকে হাইকমান্ডের নেতৃত্বে এককভাবে তিনি নমিনেশন পেয়েছেন তাহার সেই জনপ্রিয়তার স্বীকৃতি স্বরূপ। এবং সিলেটের জনগণও আজকে ধনী গরিব ছোট বড় দল মত নির্বিশেষে ধর্ম বর্ণ সবাই বদরউদ্দিন কামরানের কাছে তার এই দীর্ঘমেয়াদের সিটি কর্পোরেশনে থাকার কালে যে যে কাজ নিয়ে গেছে, যে 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 চেয়েছে তার কাছে যে দাবি চেয়েছে, সামান্যতম যুক্তিসঙ্গত হলেও তিনি তার কাজটি করে দিয়েছেন বা কাজটিতে সহযোগিতা করেছেন, কাজটিকে তাকে সাহায্য করেছেন। এমনকি সিলেটের যে উন্নয়ন আমার পূর্ববর্তী বক্তা বলেছেন হয় নাই, রাস্তাঘাট ভাঙ্গা, আমি তাকে আকর্ষণ তার দৃষ্টি আকর্ষণ করে বলবো যে বর্তমানে বোধ হয় সিলেটের রাস্তাঘাটগুলো তিনি দেখেননি। সিলেটে 238 কোটি টাকার রাস্তাঘাট উন্নয়ন হয়েছে, অ্যাসফল্ট 4টি প্রকল্প অ্যাসফল্ট দিয়ে তৈরি করা হয়েছে যা দীর্ঘমেয়াদী এবং সিলেট উন্নয়নমূলক কাজের বিস্তারিত তথ্য পরে জানবো। তবে ধন্যবাদ আপনার বক্তব্যের জন্য। আমি আপনার কাছে জিজ্ঞেস